আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনবো রেসিপি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি নিয়ে এসেছি মূলার একটি ডিফারেন্ট রেসিপি। আপনারা যারা সাধারণত মূলা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এমন একটি রেসিপি। আশা করি এভাবে আপনারা চেষ্টা করবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি, মূলার শাকশুকা। চলুন তাহলে এই রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিই। এখানে আমি নিয়েছি মূলা, গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ মূলা এবং সামান্য হলুদ, সামান্য লবণ। এখন আমি নেড়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব মিডিয়াম হিটে। দেখতেই পাচ্ছেন মোটামুটি হাফ বয়েল হয়ে এসেছে। এখন এটাকে আমি পানি ছেঁকে নিয়েছি। সেম ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে অন্য যে কোনো কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটা হালকা সফট হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি 7-8 পিস কাঁচামরিচ ফালি, সামান্য লবণ, মরিচ স্বাদ মতো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে রান্না করে আমি অ্যাড করব এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকে ভালোভাবে রান্না করে আমি অ্যাড করে দিব মূলাগুলো। মূলাগুলো অবশ্যই পানিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে সিদ্ধ করার পর। 5 মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। যখন মূলাটা মোটামুটি রান্না হয়ে আসবে, লাস্ট স্টেপে গিয়ে আমরা ডিম অ্যাড করব। তারপর কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে এটাকে আমরা অ্যাড করে দিব। এখানে ধনিয়া পাতা কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমরা এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল মূলার শাকশুকার এই রেসিপিটি। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।